ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সরষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। পল্লীকবি জসীম উদ্দিনের এই কবিতার মতোই দিগন্ত জোড়া সরিষা ফুলের মাঠ থেকে আজকে আমি আপনাদের পাশে রয়েছি। শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো নওগাঁর প্রতিটি মাঠ জুড়ে কেবল চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। এ শীতের শিশির ভেজা সকালে সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনা ঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য, দেখে মনে হচ্ছে প্রকৃতির কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজ। চারপাশে শুধু সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো, তাই তো মৌমাছির দল মধু সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেছে। আর এই হলুদ সরিষা ফুলের মাঝে রঙিন স্বপ্ন দেখছে কৃষকেরা। চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে ফুটেছে খুশির ঝিলিক। অল্প সেচ, কম পরিচর্যা ও খরচ এবং সরিষা উত্তোলনের পর সেই জমিতে বড় ধান চাষের সুযোগ থাকায় মধ্যবর্তী ফসল হিসেবে কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এজন্য প্রতি বছরই বাড়ছে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ও কৃষকের সংখ্যা। কৃষকরা জানান, আমন ধান ঘরে তোলার পর খালি মাঠে সরিষার চাষ করা যায় আর কম পুঁজিতে সরিষা চাষে দ্বিগুণ লাভ হয়। প্রতি বিঘা জমিতে প্রায় 5,000 টাকা খরচ করে 6 থেকে 7 মণ সরিষা উৎপাদন করা যায়, যার বাজার মূল্য 10,000 টাকার বেশি। সরজমিনে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকেরা তাদের অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল সরিষা চাষ করছেন। ফলন ভালো হলে এবং দাম পেলে আগামী বছর সরিষার চাষ আরও বৃদ্ধি পাবে। এছাড়াও সরিষার জমিতে ধানের চাষও ভালো হয় এবং বোরো চাষের খরচ কম হয়। এবছর অনুকূল আবহাওয়া থাকায় সরিষার গাছও বেড়ে উঠেছে দ্রুত, যার কারণে কৃষকের চোখে মুখে ফুটেছে আনন্দের হাসি।